আসসালামু আলাইকুম দর্শক, প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অবৈধ সরকারের বিরুদ্ধে অন্য কৌশলে এগোতে হবে বললেন মির্জা ফখরুল। গণতন্ত্রের লাশ পড়ে আছে, সরকারের দায়িত্ব নেবে কে বললেন মাহবুব তালুকদার। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনজীবী নিয়োগ দেবে সরকার। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতে মুসলিম নারীদের হিজাব পরা নিষিদ্ধ করার তীব্র প্রতিবাদ করছি বললেন মাওলানা হামিদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন গ্রহণে ব্যর্থতা এবং সরকারের দেশ পরিচালনার ব্যর্থতার সম্পূর্ণ দায় আওয়ামী লীগের বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন এই দায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এবং সভানেত্রী শেখ হাসিনার, কোনোভাবে এই ব্যর্থতার দায় এড়াতে পারেন না তারা। সার্চ কমিটির আহ্বানে সাড়া না দিলে বিএনপির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অভিমতের বিষয়ে তিনি এসব কথা বলেন। সার্চ কমিটির আহ্বানে সাড়া না দিলে বিএনপির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অভিমতের বিষয়ে তিনি বলেন কোনো ধারণা নেই তাদের আইন সম্পর্কে, রাজনৈতিক দলের উপর কোনো বাধ্যকতা থাকতে পারে না, অন্য দলের সিদ্ধান্তের বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে পারে না, এই সার্চ কমিটি গ্রহণযোগ্য নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন শুধু সার্চ কমিটি নয়, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কোনো প্রক্রিয়াতেও আমরা থাকব না, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। নির্বাচন কমিশনার হিসেবে নিজের শেষ সংবাদ সম্মেলনে এসেছিলেন বহুল আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আলোচনায় থাকা মাহবুব তালুকদার বলেন একজন সাংবাদিক মানবাধিকার সম্পর্কে অভিমত জানতে চেয়েছেন, বাংলাদেশের মানবাধিকার সম্পর্কে কথা বলা অমূলক, মানবাধিকার নেই, মানবিক মর্যাদা নেই, গণতন্ত্র না থাকলে এসব থাকে না, বিশ্বের সম্মানজনক রাষ্ট্র হিসেবে আসীন হতে হলে গণতন্ত্রের শর্তসমূহ অবশ্যই পূরণ করতে হবে, ভোটাধিকার ও মানবাধিকার একই মুদ্রার এপিট ওপিট, গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে এর উৎপত্তি। এ সময় তিনি আরো বলেন বর্তমান অবস্থায় উন্নয়নকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আইন প্রণেতা আইন প্রণয়নের চেয়ে উন্নয়নে বেশি আগ্রহী, কিন্তু উন্নয়ন কখনো গণতন্ত্রের বিকল্প ব্যবস্থা নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ওই নির্বাচনে গণতন্ত্র নেই, গণতন্ত্রের লাশ পড়ে আছে, এই লাশ সরকারের দায়িত্ব কে নেবে, কথাটা রূপকার্থে বলা হলেও এটাই সত্য। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক বর্তমান কর্মকর্তাদের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেশটিতে আইনজীবী নিয়োগ করতে যাচ্ছে সরকার। জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বৈঠকে পিআর ফার্ম লবিস্ট ও আইনজীবী নিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস গুরুত্বের সঙ্গে কাজ করছে। এছাড়া কার্যপত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশের চ্যালেঞ্জ সম্পর্কে মন্ত্রণালয় বলেছে শ্রম আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও মানবাধিকার ইত্যাদি বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ক্রমাগত চাপ দিচ্ছে বলে প্রতীয়মান হয়। যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা বাতিল করার পরে বাংলাদেশ একাধিক পদক্ষেপ নিলেও তারা সেজন্য পুনরায় সে সুবিধা চালু করেনি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।